মালদার গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুর এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত সমস্যায় নাজেহাল এলাকার স্বাস্থ্যকর্মী থেকে আশা কর্মীরা। এই উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনেই রয়েছে হরিদাসপুর গ্রাম, আকন্দা গ্রাম ও কদুবাড়ি গ্রাম। এই তিনটি গ্রামে অন্তত 7,000 মা ও শিশু রয়েছে বলে উপস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে। বেহাল উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা হওয়ায় বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। যেটা সর্বপ্রথম আমাদের সমস্যা হচ্ছে যে নির্দিষ্ট আমাদের ঘর নেই, নির্দিষ্ট ঘর নেই, যার জন্য আমরা সঠিক ভাবে পরিষেবাটাও দিতে পারছি না। আজকে এখানে কালকে দৌড়ে বেড়াচ্ছে, যেহেতু আমরা ভাড়া ঘরে থাকি আর সরকার থেকে আমাদের ভাড়া ঘরের জন্য 1,000 টাকা দেয় এবং সে তার মধ্যে সব কিছু থাকতে হবে, জল থাকতে হবে, দুটো ঘর থাকতে হবে, যদি সম্পূর্ণ পরিষেবাটি না। আমরা তো মানে অনেক রিকোয়েস্ট করে কাকুতি মিনতি করে ঘরগুলো বেঁধেছি, 1,000 টাকায় আজকাল ঘর পাওয়া যায় না। তার মধ্যে আমাদের এই গাজলের মতো প্রপার এরিয়ায় তো কেউ দিতেই চায় না। সরকারের কাছে দাবি করতে আমাদের একটা সুন্দর জায়গা চাই, আমরা একটা ঘর ভালোভাবে, হ্যাঁ, তাতে সব কিছু ব্যবস্থা থাকবে, তাহলে আমরা মা বাচ্চাদের সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারব। এই গরমের মধ্যে সমস্যা হচ্ছে একই টিনের ঘরে থাকি, বেশিক্ষণ থাকতে পারি না, তার কারণ 11টার সময় যদি রৌদ্র প্রচণ্ড এভাবে ওঠে। স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন আশা কর্মীরা। সমস্যা হচ্ছে আমার যেমন অনেক দূর, আমার যেমন কদুবাড়িতে বাড়ি, মানে মাগুলোর বাচ্চাগুলো নিয়ে আসতে খুব কষ্ট হয়। যে সমস্ত মাগুলোর মোটামুটি হার্ট চেক আপ হবে ওদেরকেও এত দূরে আসতে খুবই কষ্ট হয় চেক আপের জন্য। টোটো ভাড়া, বিশেষ করে টোটো ভাড়া ওদের যেমন 20-25 টাকার কমে আসতেই চায় না। আর ফিল্ডে আমাদের যে প্রচুর কাজ, এই যে বৃষ্টির দিনে বিশেষ করে মাগুলো কীভাবে আসবে ওদেরকে বলেও আমরা ই করতে পারি না, কেউ আসতে চায় না, তবুও জোর করে আমাদের আসতে বলতে হয়। আর সেটা নিয়ে তো প্রচুর সমস্যা আছে, যেমন ঘরগুলো আমাদের টিনের চালা, মাগুলো এসে ঠিক মতন বসতে পারে না, ই করতে পারে না, গরমে গেমে যায় উপরে, আর সেরকম মানে বসারও জায়গা দিতে পারে না। বৃষ্টি হলে তো বাইরে বসতে হয় ওদের, এইটুকু ঘরের মধ্যে কোথায় দিবে বসতে। এজন্য যদি আমাদের সেন্টারের জন্য যদি একটা জায়গা যদি দিয়ে দেওয়া হয়, একটা ঘর করা হয়, তাহলে মনে হয় আমাদের খুব সুবিধা হয়। আর একটু আমাদের যেটা হচ্ছে সমস্যা হচ্ছে আমরা যে কাজ করছি, প্রচুর কাজ ফিল্ডের, আমাদের দিকে যদি সরকার যদি একটু তাকায় যে বেতনগুলো এখন যেভাবে দিচ্ছে মানে কেটে কেটে দিচ্ছে। এই আজকে ডেলিভারি মা দুটো নিয়ে গেলাম হসপিটালে, সেই ওই একটা মায়ের টাকা ঢুকলো, কালকে তোমার ওই যে আমাদের কি বলে মানে আমাদের মোট কথা চলতেই চায় না, মানে কারো আছে এই বেতনের উপরেই সব সময় পারিশ্রমিক হিসেবে আমাদের ফিক্সড যেটা দেওয়া হয় আমাদের 4,500 টাকা দেওয়া হয়, কিন্তু ওটাও ঠিক মতন বেতন ঢুকছে না। তোমার মাস গেলে দেখা যাচ্ছে যে কোনো মাসে ঢুকছে কোনো মাসে ঢুকছে না, মানে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, এমন কি হচ্ছে যে এটাকে দিয়ে সংসার চালাতে হয়, কিন্তু আমরা সেটা করতে পারছি না। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।